বাজারে অনেক নাইট ক্রিম আছে, তবে কোনটা সত্যিকারের কাজ দেবে সেটা জানা খুবই কঠিন। এমন কিছু নাইট ক্রিম আছে যেগুলো 7 দিনই ত্বককে দুধের মতো ফর্সা করে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউই চিন্তা করি না। আজকের ভিডিওতে আমি এমন একটা নাইট ক্রিমের ব্যাপারে আলোচনা করব যেটা এখনো অনেক ছেলে মেয়ে বাড়িতে ব্যবহার করে থাকেন। ফ্রেন্ডস, যদি আপনারা এই নাইট ক্রিমটার আসল সত্যিটা জানতে চান, তাহলে একটু ধৈর্য ধরে এই ভিডিওটা একদম সবটা দেখার চেষ্টা করবেন। সো কথা কম, কাজ বেশি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 100% হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস, অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আরটি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। তো এই বিখ্যাত নাইট ক্রিমটার নাম নিউ ফেস হোয়াইটনিং ক্রিম। এটা পাকিস্তানের প্রোডাক্ট। এই ক্রিমটা অনলাইন এবং অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। আমার মনে হয় এই ক্রিমটাকে এখনও বহু মানুষ বাড়িতে ব্যবহার করে থাকেন। এই ক্রিমটার মধ্যে খুব সুন্দর সুন্দর উপাদান আছে যেগুলো দেখে সবাই কিনতে বাধ্য হয়ে যায়। এই নাইট ক্রিমটা এমন একটা প্রোডাক্ট যেটা মাত্র 7 দিন ব্যবহার করলেই আপনার ত্বককে দুধের মতো ফর্সা বানাবে, এবং যখন ছেড়ে দেবেন তখন আপনার চেহারা আগের থেকে অনেক কালো হয়ে যাবে। এই নিউ ফেস হোয়াইটনিং ক্রিমটাকে ছেড়ে দিয়ে যখন অন্য কোনো ক্রিম ইউজ করবেন তখন সেই ক্রিমটাও আপনার ত্বকে কাজ করবে না। এই ক্রিমটার মধ্যে আছে অনেক শক্তিশালী স্টেরয়েড, যা বেশি দিন ইউজ করলে গোটা মুখে ব্রণ বা অ্যাকনে পিম্পল শুরু হবে, ত্বকের মধ্যে ছোট বড় কালো দাগ দেখা দেবে, মুখের মধ্যে কম বেশি মেছেদার সমস্যা তৈরি হবে এবং ভবিষ্যতে ত্বকের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফ্রেন্ডস, যদি আপনি এই ক্রিমটাকে এখনও বাড়িতে ব্যবহার করে থাকেন, তাহলে আজ থেকে ইউজ করা স্টপ করে দিন। তবে যদি আপনারা ত্বকের 12টা বাজাতে চান, তাহলে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা সবারই উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন। আপনাদের মনে যদি কোনোরকম প্রশ্ন থাকে, এখনই কমেন্টস করুন, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।